ভালো বয়েল আছে, ভেতরটা একটু জুসি জুসি আছে, একেবারেই ড্রাই নয়, একদম পুরো পারফেক্ট, একদম ভালো মাছ, ফ্রেশ মাছ নিয়ে আসা হয়েছে, একদম ঠিকঠাক। হ্যালো গাইস, হাউ আর ইউ? বিরিয়ানি তো অনেক হলো, এবার একটু বেঙ্গলি থালি হয়ে যাক। তো আজকে আমি চলে এসেছি বেঙ্গলি থালি খেতে খাঁটি দামোদর শেডে। তো স্বাদে খাঁটি, রান্নায় রিয়ালিটি। তো চলো আজকে খাবো দামোদর শেডের থালি। সো দিস ইজ সৌরভ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং দ্য ওয়ান্ডার গাই। সো লেটস গেট ব্লগিং। তো গাইস, আমি চলে এসেছি খাঁটি দামোদর শেডে, যেটা কালীঘাটে সিচুয়েটেড, তোমাদেরকে একটু আগেই বললাম। তো খাঁটি দামোদর শেড, স্বাদেও খাঁটি, রান্নায় রিয়ালিটি। তো আমি যেটা অর্ডার দিই সেটা হচ্ছে KDS মহাভোজ থালি, যেটা নন ভেজ, 599 দাম। আচ্ছা দাদা, এটাই পুরো দাম তো নাকি এর উপর কোনো ট্যাক্স পড়বে? তো যাই হোক, KDS মহাভোজ থালি আমি নিয়ে নিয়েছি, আর দাদা থেকে জেনে নিয়েছি যে 599 দাম, তার উপর GST পড়বে, আই মিন ট্যাক্স চাপবে। তো চলো এবার থালিটার মধ্যে ওনারা বললেন যা আসবে প্রায় একজনের জন্য এনাফ, আর এই থালিটা তোমরা শেয়ার করতে পারবে, কোনো চাপ নেই। তো চলো এবার থালিটা আসুক, তারপরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা মেন ব্যাপার হচ্ছে সেফটি। সেফটি নিয়ে এই রেস্টুরেন্টটাকে জাস্ট কোনো কথা হবে না, সিরিয়াসলি। আমি এসে যতটুকুনি দেখলাম খাঁটি দামোদর সেটে অন্তত মারাত্মক সেফটি নেওয়া হচ্ছে। ইয়েস, ঢোকার সাথে সাথেই দেখলে, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম একদম উঠেই স্যানিটাইজার রাখা রয়েছে, প্লাস ঢোকার সাথে সাথে আমি রেস্টুরেন্টের বাইরে, হ্যাঁ ওটা সিঁড়ি দিয়ে উঠেই রেস্টুরেন্টের বাইরেই কিন্তু স্যানিটাইজার রাখা রয়েছে, প্লাস রেস্টুরেন্টের ভেতর যে কাঁচের দরজাটা দিয়ে তুমি ঢুকবে তোমাকে সাথে সাথে থার্মাল চেকিং করা হবে। তো এই রেস্টুরেন্টটা বেশ ভালোই সেফটি অবলম্বন করছে। তো চলো এবার থালিটা আসুক, থালিটার টেস্ট কেমন তার একটা অনেস্ট রিভিউ তোমাদেরকে দেবো আজকে। তো ভিডিওটা তোমরা একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, ঢোকার সাথে সাথে আমি যেটা দেখতে পেলাম, আমাকে এখানে ইমিউনিটি বুস্টার দিয়ে দেওয়া হলো, এক প্রকার ওয়েলকাম ড্রিঙ্ক টাইপের। তো এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার, এটার মধ্যে রয়েছে হচ্ছে মধু রয়েছে, আদা রয়েছে, তুলসী পাতা রয়েছে, গোলমরিচ রয়েছে, আরও অনেক কিছু দিয়ে এটা বানানো হয়েছে। তো চলো এটা একটু খেয়ে দেখি, ইমিউনিটি বুস্টার। গরম জলের মধ্যে করা হয়েছে, তো ঠিকঠাকই আছে। ইমিউনিটি বুস্টার কী বল, ফানি ফানি দিয়ে একদম বেশ ভালোই, তুলসী পাতাগুলো একদম দেখো, ভেতরটা দেখো একদম পুরো কুচি কুচি করে তুলসী পাতা দেওয়া রয়েছে এগুলো, বেশ। তো আমি খাঁটি দামোদর শেডে চলে এসেছি, তো তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে পেলে জাস্ট মারাত্মক অ্যাম্বিয়েন্স, প্লাস এখানে যে স্টাফরা রয়েছে দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরটা কিন্তু প্রত্যেকে মাস্ক পরে, মাথা হেয়ার ক্যাপ পরে, একদম প্রপার সেফটি মেজার্স এরা অবলম্বন করছে। তার সাথে আমার থালিটাও চলে এসছে দেখো, তো কী কী থালিতে দিয়েছে তোমাদেরকে অ্যাডভান্স দেখিয়ে দিই। তো এখানে রয়েছে অ্যাডভান্স দেখো, ভাত রয়েছে, ভাতের মাথায় একটা লঙ্কা গোজা আছে, দুটো পোস্তর বড়া রয়েছে, পোস্তর অনেক দাম আমরা জানি, তা সত্ত্বেও কিন্তু দুটো পোস্তর বড়া দেওয়া হচ্ছে। তো এখানে আলু চিপস রয়েছে দেখো দেখতে পাচ্ছ, এর মধ্যে বাদাম কারি পাতা সব দেওয়া রয়েছে, সোনা মুগ ডাল রয়েছে, এখানে রয়েছে দেখো মাছের মাথাটি ডাল, এটা কিন্তু আমার এক প্রকার ফেভারিট। তার সাথে রয়েছে এখানে আলু ফুলকপির তরকারি, পটলের ডালনা, কাতলা মাছ রয়েছে, এর মধ্যে একটা লঙ্কা দেখতে পাচ্ছি, এখানে চিকেন কষা রয়েছে, চার পিস চিকেন কষা আছে, এতেও একটা লঙ্কা আছে, আর এদিকে রয়েছে ডেজার্ট আইটেম, চাটনি, মিষ্টি, এখানে রয়েছে পাঁপড়, কমপ্লিমেন্টারি স্যালাড রয়েছে, চার পিস দেখতে পাচ্ছ, এখানে লুচি রয়েছে, বেশ বড় বড় সাইজের লুচি আছে, ফুলকো ফুলকো, আর দু পিস বেগুন ভাজা। এই টোটাল আইটেমটাই তোমরা পেয়ে যাচ্ছ 599 প্লাস ট্যাক্স পড়বে তোমাদের। তো চলো এবার এটাকে আমি স্টার্ট করবো, বাট সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যানিটাইজার। তো চলো হাত থেকে হাত ফার্স্ট স্যানিটাইজ করে নিই। তো হাত স্যানিটাইজ করে নিলাম, তো চলো এবার খাওয়াটাকে শুরু করে। তো অ্যাট ফার্স্ট শুরু করছি আমি এই নর্মাল সোনামুখ ডালটাকে নিয়ে। তো আমি কিছুটা ভাত আগে কেটে নিই, লঙ্কাটা সাইডে থাক, কিছুটা ভাত আমি কেটে নিচ্ছি। তো তার সাথে আমি কিছুটা আলুর চিপস নিয়ে নিচ্ছি, এখানে আলুর চিপস রয়েছে,
ডালটা দিয়ে একটা আলাদা ফ্লেভার আসছে। আলুর যে চিপসগুলো রয়েছে একদম কর্মনে ফ্রেশ, আমার সাথে তোমরা মেবি পাচ্ছ, একদম কুনমুন কুনমুন করছে। তার সাথে বাদাম দেওয়া রয়েছে আর এরকম কারি পাতা রয়েছে অনেকগুলো, দারুণ লাগছে। তো এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে এই পোস্তর বড়াটা। দেখো দু পিস সেরম সাইজের পোস্তর বড়া দিয়ে গেছে, তো চলো এটা খাওয়া যাক। ঠিকঠাক অ্যাভারেজ। তো গাইজ এবার আমি এখান থেকে লুচিটা নিয়ে নিয়েছি। যাই হোক লুচিটা আমার আগে খাওয়ার কথা ছিল, মানে আগে খাওয়া উচিত ছিল, তো যাই হোক আমি আগে ফার্স্টে খেতে ভুলে গেছিলাম, তো ডাল দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম। তো এবার খাওয়া হচ্ছে লুচিটা। তো দাদারাও আমাকে রেকমেন্ড করলো যে আগে লুচিটাই খেতে হতো, বাট খাবারগুলো দেখে একদম লোভ সামলানো যাচ্ছে না, দারুণ আইটেমগুলো রয়েছে, তো তাই জন্য আগে ভাগে শুরু করে দিয়েছিলাম। তো লুচিটার কথা ভুলেই গেছি, তো চলো এবার লুচি খাবো, তার সাথে খাবো এই ফুলকপি আলু তরকারিটা। তো একটা আলু নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি নিয়ে নিচ্ছি। এবার খাবো হচ্ছে লুচিটা। বাহ, লুচিগুলো কিন্তু এখন হালকা গরমই আছে। এই যে আলু ফুলকপি তরকারিটা আছে এটা দেখো, দেখো দেখতে পাচ্ছি এটা কিন্তু হালকা স্পাইসি রয়েছে, তো বাট একদমই বলছি না যে খুব ঝাল সেটা নয়, বাট হালকা একটু মিডিয়াম স্পাইসি রয়েছে, তো লুচির সাথে এটা কিন্তু ঠিকঠাকই লাগছে। তো দুটো আইটেমই যেটা খেলাম আমি, ডাল আর ফুলকপিটা, দুটোই কিন্তু আমার বেশ ভালো ফ্রেশ মনে হলো, এবং দুটো দিয়ে কিন্তু একটা বেশ আলাদা টেস্ট রয়েছে। ফুলকপিটা হালকা স্পাইসি, তার সাথে লুচি দারুণ লাগছে। তো যাই হোক গাইস এবার আমি যেটা ট্রাই করবো মাছের মাথা দিয়ে ডাল। এই মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আমার বিভৎস ফেভারিট সিরিয়াসলি। তো বাড়িতে আমাদের কোনো অনুষ্ঠান হলে আমি মাকে সবার আগে বলি এই মাছের মাথা দিয়ে ডাল বানাম। তো চলো একটু ট্রাই, ডাল নিয়ে নিচ্ছি আমি। তার সাথে এই আলু চিপস তো অবশ্যই রয়েছে আর পোস্ত বড়াও রয়েছে। পোস্ত বড়াটা অ্যাভারেজ তোমাদেরকে বলেই দিয়েছি। ডালটা একটু লাইট টাইপের, মশলাদার একদম সেই রিচ ব্যাপারটা একদমই করেনি, লাইট টাইপের করেছে, খুব ভালো লাগে কিন্তু। মানে তোমরা যদি ধরো ফ্যামিলি নিয়ে খেতে আসো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভালো মতো খেতে পারবে। একদমই লাইট। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়েছে যেহেতু আমার টেস্ট অনুযায়ী ডালটা আরেকটু একটু টেস্ট বাড়লে বেটার লাগতো। মাসে মাথায় দিয়ে যে ডালটা রয়েছে এটা আরেকটু টেস্ট বাড়লে আমার খুব ভালো লাগতো, বাট লাইট রয়েছে, কিডস ফ্রেন্ডলি। তো গাইস আমার তো গাইস আমার বন্ধু বলে দিয়েছে আমাকে পটলের দোরমা আর এটা কী মাছ, কাতলা মাছ, কাতলা মাছটা ট্রাই করতে। তো ফার্স্ট আমি প্রথমে পটলের দোরমা দিয়ে ট্রাই করবো। দেখতেই পাচ্ছ দু পিস বড়ো সাইজের পটল, পটলের মধ্যে কিন্তু দেখো পোস্ত পনির এবং ভেজিটেবিল দিয়েই একটা মিক্সিং করা আছে, আর দেখতে খুব ভালো লাগছে। এবার খেয়ে তোমাদের বলতে হবে এটা কেমন খেতে। কোনো ঝাল নেই, একদম লাইট আর খুব সুন্দর খেতে, সুন্দর ফ্রাই করা হয়েছে খুব সুন্দরভাবে। তো পটলের রিভিউ শেষ, এবার মাছ নেবো। উপরে লঙ্কা দেওয়া আছে সুন্দরভাবে দেখতে পাচ্ছ, মাছটা কিন্তু খুব ভালো সাইজের মাছ দেওয়া হয়েছে, দেখে নাও। তো গাদার পিস আছে, এই দেখ মাছটা কিন্তু প্রচণ্ড সফট, দারুণ খেতে, একদম পুরো পারফেক্ট, একদম ভালো মাছ এবং ফ্রেশ মাছ নিয়ে আসা হয়েছে, একদম ঠিকঠাক। তো গাইজ তোমরা পটলের দোরমা আর কাতলা মাছের রিভিউ দেখে নিলে, ও বলে দিয়েছে। তো আমি যেটা এবার ট্রাই করতে চলবো সেটা হচ্ছে এই চিকেনটা, আমার তোমার সকলের ফেভারিট চিকেন। এটাকে দেখতে পাচ্ছি একদম হাট থেকে পিস দিয়েছে, ওপরে এই গোল্লা পিসটা দিয়েছে, এটা আমার ফেভারিট। তার সাথে লেগ পিস রয়েছে, আরও রয়েছে, টোটাল চার পিস রয়েছে। ওপরে তেল ভাসছে আমি একদম দেখতে পাচ্ছি। তো যদি কেউ ডায়েট করে থাকো তো ডায়েটের জন্য এটা একদমই নয়, বাট আমার মতো লোভী মানুষের জন্য এটা খুব ভালো। তো চলো এবার খাওয়া যাক। তার সাথে গ্রেভি, বাহ চিকেনগুলো বেশ ভালো নরম হয়েছে, খুব ভালো নরম হচ্ছে চিকেনটাও, খুব লাইট। এখানে কিন্তু প্রতি করা খাবার কিডস ফ্রেন্ডলি খাবার আছে, খুব একটা মশলা দিয়ে রিচ টাইপের স্পাইসি করে দিচ্ছে না, এরা যা দিচ্ছে লাইটের ওপর দিচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। একটু আমি শুধু মাংসটা খেয়ে দেখি, দেখো শুধু মাংসটা যেটা রয়েছে এই যে চিকেনে, দেখো মাংসটা কিন্তু বেশ ভালো বয়েল হয়েছে, দেখতে পাচ্ছ ভালো বয়েল আছে, ভেতরটা একটু জুসি জুসি আছে, একেবারেই ড্রাই নয়, চিকেন কষা এরকম টাইপেরই হয়। তো শুধু মাংসটা একটু খেয়ে দেখি, লাইটের ওপর একদম ঠিকঠাক, কোনো শরীর খারাপের জায়গা নেই এখানে,
তো গাইস আমরা স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স সব কিছু রিভিউ পেয়ে গেছো। তো এবার যেটা পড়ে রয়েছে ডেজার্ট আইটেমগুলো, আই মিন চাটনি আর মিষ্টিটা আর পাপড় রয়েছে, তো ওর থেকে শুনে নিয়েছো মাছ আর পটলের দোরমার রিভিউটা। তো স্যালাড রয়েছে, স্যালাড আমরা খুব একটা খাইনি তাছাড়া, আর বাদ বাকি আইটেমগুলো সব আমি বলে দিয়েছি। তো এইগুলো প্রত্যেকটা যেহেতু আমরা বলছিলাম লাইট, তো ওনাদের একজন বলে গেলেন যে ওনারা কিন্তু এই আইটেমগুলো লাইটই বানান, যদি কেউ আলাদা করে বলেন যে একটু আমারটা স্পাইসি করে দিতে তবে কিন্তু ওনারা স্পাইসি করে দেবে। তো তোমরা যদি স্পাইসি পছন্দ করো তো তোমার কিন্তু কোনো চাপ নেই, এখানে আসতে পারো, ওনাদেরকে বলবে স্পাইসি করে দিতে, ওনারা এত সুন্দর করে বানিয়ে দেবে। তো তোমরা এখানে প্লিজ আসো, ভিজিট করো, আমি বলবো। তো কেমন লাগলো একটু কমেন্ট করো, তোমরাও একটু জানিও। তো চলো এবার আমি ডেজার্ট আইটেমের দিকে যাই। তো ডেজার্টে রয়েছে দেখো, এদিকে চাটনি রয়েছে, তো আমের চাটনি রয়েছে, তার মধ্যে এরকম সাইজের একটা আমও দেওয়া রয়েছে। আমের চাটনি যে টক টক ব্যাপারটা হয়, চিনি কম দিয়ে কিপটামো করে, সেই জিনিসটা একদমই নয়, এখানে একদম প্রপার চিনি ফিনি দিয়ে একদম মিষ্টি ব্যাপার, দারুণ খেতে। তার সাথে এরকম পাঁপড় রয়েছে, কুমু কুমু করছে। খাবার কোয়ালিটি নো ডাউট দারুণ, সিরিয়াসলি খাঁটি দামোদর সেটে আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, এর আগে খাইনি, অত দূর থেকে এসেছি, আমার আশাটা কিন্তু সার্থক হলো। সিরিয়াসলি 599 দিয়ে নিলাম, তোমারও 599 দিয়ে নিতে হবে। তো এসে কিন্তু খাবারগুলো খেয়ে একদমই মনে মানে টাকাটা জলে গেল, তোমাদের যেরকম চাইবে, তোমাদের যদি মনে হয় আগে থেকে একটু স্পাইসি খাবে তো আগে থেকে দাদাদের বলে দেবে, দাদারা সে অনুযায়ী বানিয়ে দেবে। আর যদি তোমরা না বলো, এরকম স্কিল ফ্রেন্ডলি খাবারই কিন্তু তোমরা পাবে, যেটা খেয়ে তোমাদের কোনোরকম শরীর খারাপের জায়গা নেই, তো তোমরা এখানে আসতেই পারো। তো এবার লাস্ট যেটা বেঁচে রয়েছে এই মিষ্টিটা, তো আমি খেয়ে নিই এক গালেই। তো গাইস খাওয়া দাওয়া শেষ, চলো এবার যাওয়া যাক। স্টাফ বিহেভিয়ার আমার এখানে খুব ভালো লাগলো, যতক্ষণ ছিলাম আমাদেরকে দারুণ কোঅপারেট করেছে, সিরিয়াসলি স্টাফরা কিন্তু এখানে খুব ভালো। তো তোমরা আসলে আশা করো তোমাদেরকেও দারুণ কোঅপারেট করবে। তো আমি তোমাদেরকে বলবো, যদি লকডাউনের মধ্যে না পড়ো, লকডাউন শেষে সব কিছু পরিস্থিতি ভালো হয়ে গেলে, তো একবার আসো এখানে, একবার ভিজিট করো, খেয়ে আমাকে জানিও কেমন লাগলো খাবারটা। তো গাইস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। তো দেখো তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দিই, দেখো ওদের যেটা বেস্ট চালি ছিল আমি সেটাই ট্রাই করেছিলাম, তো সব খেতেও পাইনি, দেখো কিছুটা পার্সেলও নিয়ে নিয়েছি আমি। তো দেখো খাবারগুলো প্রত্যেকটাই লাইট ছিল, প্রত্যেকটা দারুণ লাইট খাবার, ক্রিস্প ফ্রেন্ডলি খাবার, তো খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তবে আমি যদি এটা জানতাম যে ওদেরকে স্পাইসি বলে স্পাইসি বানিয়ে দেয়, তাহলে আমি অবভিয়াসলি ওদেরকে বলতাম আমার খাবারটা স্পাইসি বানিয়ে দেয়, কারণ আমার স্পাইসি খাবার একটু বেশি ভালো লাগে। তো সেটা বলিনি, যাই হোক খাবার টেস্ট আমার নো ডাউট খুব ভালো লেগেছে, প্রতি করা খাবার ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও, নিচে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে। ও রয়েছে আমার সাথে আজকে, তো ও রিভিউ দিয়েছে, তো ওর জন্য তো অবশ্যই লাইক করতে হবে। তো চলো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও, আর তোমরা এখানে খেয়ে থাকলে তোমাদের কেমন লেগেছে সেটা একটু জানিয়ে দাও। আর যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও, চ্যানেলটাকে এখনও না সাবস্ক্রাইব করতে হবে, এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে নোটিফিকেশন অন করো না, যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে। এছাড়াও নিচে ইনস্টাগ্রাম ও ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে, চ্যানেল সম্পর্কে লেটেস্ট আপডেট ওখানে পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।